বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছি বা একলা পথ চলছি, হঠাৎ করে রাস্তায় যেতে যেতে খুব পিপাসা পায়, তখন মনে হয় গলাটা শুকিয়ে যাচ্ছে, কিছু একটা প্রয়োজন, রিফ্রেশিং কিছু একটা। তখন আমরা কী করি? কোল্ড ড্রিঙ্কস খাই বা জুস বা ঠান্ডা কোনো পানীয়। আমরা রাস্তার ধারে দোকানে চলে যাই, টাকা পেমেন্ট করি, কোনো একটা পছন্দ মতো ঠান্ডা পানীয় নিয়ে নিই, আর তার সঙ্গে যেটা অবশ্যই চাই সেটা হচ্ছে স্ট্র। আচ্ছা, কখনো কি এই প্রশ্নটা মাথায় এসেছে যে এই স্ট্র কীভাবে এলো, কে আবিষ্কার করেছেন? এই স্ট্র কিন্তু আজকে আবিষ্কার হয়নি, বহু বছর আগে 1888 মার্ভিন স্টোন, একজন আমেরিকান উদ্ভাবক, তিনি স্ট্র আবিষ্কার করেছিলেন। তাও আবার কাগজে স্ট্র, তখন কিন্তু এই স্ট্র ছিল না। কিন্তু স্ট্র আবিষ্কারের আগে কী ছিল? স্ট্র আবিষ্কারের আগে কিন্তু একটা ঘাস দিয়ে এক ধরনের জিনিস বানানো হতো, সেটাকে স্ট্রয়ের মতো ব্যবহার করা হতো। কিন্তু তাতে যেটা সমস্যা হতো, সেই পানীয় স্বাদটা অনেকটা ঘাসের টেস্ট চলে আসতো। তাই তারপর থেকেই স্ট্র আবিষ্কারের পর কিন্তু একটা ইতিহাস তৈরি হয়েছে বলা যেতেই পারে। এরকম নানা অজানা তথ্য রয়েছে আপনাদের জন্য, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।